আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা মামুনি। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম রোজকার মতো আরও একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা খুবই একটা ছোট্ট ভিডিও, যেহেতু আমি সেরকমভাবে ডেলি ভিডিও দিতে পারি না, তাই ভাবলাম আজকে সেরকমভাবে কোনো ভিডিও করা ছিল না, যেটুকু ছিল সেটুকু শেয়ার করছি। তো আমি এই সময়টা ছাদের উপরে এসেছি, যেহেতু এখন হচ্ছে প্রায় বিকেল 5:30টার মতো, এই টাইমে ডেলি আসি এরকম ছাদের উপরে। খুব ভালো লাগছে, প্রচণ্ড মেঘও করেছে, অনেক মানে প্রচুর জোরে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। তো একটা গোলাপ গাছে গোলাপ ধরেছে আর একটা কুমড়োও ধরেছে, তো মেবি কুমড়োটা আর বড়ো হবে না, তাই ভেঙে নেব কুমড়োটা। আর এখানে একটা বরবটি গাছও হয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে প্রচুর ঘন মেঘ উঠেছে। তো এখন নিচে চলে যাব, আর আজকে সন্ধ্যাবেলার দিকে বেড়াতে যাব, তাই ঝটপট নিচে গিয়ে আবার রেডি হতে হবে। আর লঙ্কা গাছে অনেকদিন ধরেই লঙ্কা হচ্ছে, প্রায় বেশ খেয়েছিও লঙ্কা, আর কয়েকটা আছে গাছে। তো এখন ঝটপট নিচে চলে যায়। তো নিচে চলে এসেছি আর এখন আমরা আম খাবো, যেহেতু বেড়াতে যাব একটু দেরি আছে, সন্ধেবেলা, এখন প্রায় সন্ধে হয়নি। আর হালকা হালকা এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম এখন আম খাই, তো সবাই মিলে এখন আম খাবো। তারপর আর যেহেতু তাড়াতাড়ি অত তাড়াতাড়ি তাড়াহুড়ো করার দরকার নেই, যেহেতু ওখানে আজকে ডিনারটা আমরা ওখানেই করব, তাই আর কি। তো ফাইনালি আমরা চলে এসেছি, দেন আম খাওয়ার পরে মানে প্রায় অনেকক্ষণ পরেই আমরা আসলাম, এসে এখন সবাই মিলে গল্প করছিলাম। আর সেরকমভাবে বেশি ভিডিও করতেও পারবো না, কারণ কোথাও গিয়ে সেরকমভাবে ভিডিও করা হয় না, তো যতটুকু পারছি করছি, দেন বাড়ি গিয়ে কথা হবে একেবারে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর আমি এসে ফ্রেশও হয়ে গেছি, এমনকি আমার নাইট ক্রিমও মাখা হয়ে গিয়েছে। আর এদিকে মুস্কান এখন ব্রাশ করছে, তো এখন আমরা ঘুমাতে যাবো। আর এখন বাজে হচ্ছে 10:10 মতো, তো দেখতেই পাচ্ছেন 10:10 মতো, তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, যেহেতু একটু টায়ার্ড মনে হচ্ছে, তাই এখন ঘুমাবো। আর দেন এই চাদরটা তো সেরকমভাবে ইউজ হয় না, যখন এসি চালাই তখনই কাজে লাগে, তো দুজন দুটা চাদর এরকম গায়ে দিই, তো এখন আছে। তো আর এখন বেশি কথা বলছি না, একেবারে সকালে উঠেই কথা হবে, তো এখন ঘুমিয়ে যাবো। আর ওখানে সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ খাওয়া দাওয়া তারপর গল্প, কোথাও গেলে সেরকমভাবে ভিডিও করা হয় না। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর নেক্সট ডে আমরা সকালে আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে ম্যাগি। ম্যাগি বেসিক্যালি আমরা বিকেলের টাইমে খেয়ে থাকি, আজকে ফার্স্ট টাইম সকালে খাচ্ছি, আর সকালবেলা একটু হালকা খাবার থাকলে আমাদের হয়ে যায়, তো আজকে ম্যাগি খাবো সবাই মিলে সকালের ব্রেকফাস্টে। তো আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো আছে, সকাল থেকে কোনো রকম বৃষ্টি হয়নি, আর হালকা রোদ্রও উঠেছে। জানি না পুরো দিনে কী হবে, তো দেখতে পরের ভিডিওতে হয়তো দেখতে পাবেন। তো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, আর আজকে ম্যাগিটা বেসিক্যালি একটু আলাদা করেই করা হয়েছে। তো এখন আমরা ঝটপট ব্রেকফাস্ট করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, খুব একটা ছোট্ট ভিডিও, আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।